সবাই ভার্চুয়াল ভার্সিটির পক্ষ থেকে আমি মির্জা সুলতান মাহমুদ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে অফ স্টাডিজ নিয়ে আলোচনা চলছিল, তো অফ স্টাডিজ এর বেশ কয়েকটি পর্ব অলরেডি আমরা কমপ্লিট করেছি। আজ আমরা যেটা দেখব অফ স্টাডিজ এর ব্রড কোশ্চেন দেখব। তো ব্রড কোশ্চেনের প্রথম পর্যায়ে আজ আমরা আলোচনা করব ভার্চুয়াল ভার্সিটির পক্ষ থেকে মির্জা সুলতান মাহমুদ স্বপন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছে। এখন আমরা আলোচনা করব হাউ ডাজ বেকন ইউজ প্র্যাকটিক্যাল উইজডম। প্র্যাকটিক্যাল উইজডম কিভাবে ব্যবহারিক প্রজ্ঞা ব্যবহার করেছেন অফ স্টাডিজে। হ্যাঁ, তার মানে আমরা দেখব যে অফ স্টাডিজ যে উনি লিখেছেন এই এসেটাতে, উনি জীবন ভিত্তিক, ব্যবহারিক মানে জীবন ভিত্তিক, জীবনের সাথে সম্পর্কিত জ্ঞান, প্রজ্ঞা, বিচক্ষণতা, সুবিবেচনা, এগুলো উনি কতটা ব্যবহার করেছেন সেটি আমরা দেখব। তো দেখছি, অফ স্টাডিজ ইজ অ্যান এসে অফ দা এসেস। তো দা এসে নামের, দা এসেস এই নামের ফ্রান্সিস বেকনের একটি সংগ্রহ বই ছিল, সেই কালেকশন বা সেই এসের কালেকশনের নাম ছিল দা এসেস। তো এই এসেটা লিখেছিলেন ফ্রান্সিস বেকন। হ্যাঁ, ইট ইজ এ কালেকশন অফ এসেস, এটি একটি এসের কালেকশন। এসের কালেকশন, আপনারা এই প্রশ্নটি যেহেতু বড় প্রশ্ন, ব্রড কোশ্চেন, এটা অবশ্যই একবার দেখলে হবে না। আপনারা এর সঙ্গে আমি এটি এই ভিডিওটির এই ক্লাসটি আমি হ্যান্ড নোট দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে আপনারা সংগ্রহ করে নিয়ে প্র্যাকটিস করবেন। দ্য এসেজ ইট ইজ এ কালেকশন অফ এসেজ, ইট কন্টেন্স এসেজ অন প্র্যাকটিক্যাল রিলিজিয়াস অ্যান্ড মোরাল সাবজেক্টস। তার মানে এই যে এসেজ, এই বইটাতে বেশ কিছু এসেজ এসেছিল। এই এসেগুলোতে কি কি থাকতো? এখানে থাকতো হচ্ছে প্র্যাকটিক্যাল মানে ব্যবহারিক, ধর্মীয় এবং নৈতিক বিষয়গুলো নিয়ে লেখা হয়েছিল তার এই এসেগুলো। হি থিঙ্কস দ্যাট, তিনি মনে করতেন, তিনি বলতে ফ্রান্সিস বেকন মনে করতেন যে হিজ এসেস উইল গাইড, তার এসেগুলো পথ দেখাবে এ ম্যান, একজন মানুষকে, আমাদের মতো সাধারণ মানুষকে পথ দেখাবে। কি পথ দেখাবে? টু লিড আ সাকসেসফুল অ্যান্ড ইউজফুল লাইফ, একটি সফল এবং কার্যকরী জীবন যাপন করার পথ দেখাবে আমাদেরকে ইন বিজনেস অ্যান্ড পলিটিক্স। কোথায় কোথায়? কাজে এবং রাজনীতি। কাজ বলতে যে কোনো কাজ, আমি যে কাজটি করি সেটি আমার কাজ, আপনি যে কাজটি করেন সেটি তার কাজ, একজন দারোয়ান যে কাজ করছে সেটি তার কাজ, একজন দুধ বিক্রিওয়ালা যে কাজ করছে এটি তার কাজ। ইন মোস্ট এসেস হি ডেলট উইথ এ ম্যানস প্র্যাকটিক্যাল লাইফ, বেশিরভাগ এসেতেই কিন্তু উনি যে আলোচনাগুলো করেছেন সেই আলোচনাগুলো ছিল মানুষের প্র্যাকটিক্যাল লাইফ, প্র্যাকটিক্যাল লাইফ, তার মানে পুরোপুরি তাদের মানুষের জীবনে যে কি ছিল, ডেল টু উইথ ম্যানস বিহেভিয়ার, মানুষের বিহেভিয়ার নিয়ে আলোচনা করেছিল। বিহেভিয়ার বলতে আমরা বুঝি আচরণ, তো আচরণ, আমাদের কেমন আচরণ এবং আমাদের আচরণ কেমন হওয়া উচিত, এই বিষয়গুলো উনি মূলত লিখেছেন। হিজ এসেস টিচার্স, তার এসেগুলো আমাদেরকে শেখায় উইজডম অফ প্র্যাকটিক্যাল লাইফ। হ্যাঁ, তারপরে বাস্তব জীবনের যে প্রজ্ঞা, বাস্তব জীবনের যে জন্য যে প্রয়োজনীয় জ্ঞান সেটি আমাদেরকে শেখায়। কিন্তু আমরা সাধারণত দেখে থাকি যে বইগুলো, বেশিরভাগ বই আমাদের জীবনের সাথে সম্পর্কিত থাকে না, বইগুলোতে একটা ধরনের থিওরি থাকে যেখান থেকে আমাদেরকে নির্যাস বের করে সেটাকে ব্যবহার করতে হয়। কিন্তু এখানে আমরা দেখেছি যে অফ স্টাডিজে ফ্রান্সিস বেকন যেটি করেছেন, উনি আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে এটি করতে হবে, এটি করতে হবে, এটি করলে ঠিক হবে, এটি করলে ভুল হবে, এটা করা যাবে, এটা করা যাবে না। তাহলে অফ স্টাডিজ ইজ রিগার্ডেড অ্যাজ বেকনস মাস্টারপিস। আর উনি যে এসেজ লিখেছেন, দা এসেজ লিখেছেন, তার মধ্যে অনেকগুলো এসে আছে, তো সবগুলো এসে কিন্তু এতটা বিখ্যাত না, কয়েকটি এসে খুব বেশি বিখ্যাত। তার মধ্যে একটি মাস্টারপিস বা সেরা কর্ম হচ্ছে আমরা যেটি পড়লাম অফ স্টাডিজ। এটি সমৃদ্ধ, হুইচ ইজ এনরিচড উইথ ফ্রেশ অ্যান্ড নিউ আইডিয়াস। এখানে যে উনি যেগুলো লিখেছেন, যেগুলো বলেছেন, এগুলো পুরোপুরি ফ্রেশ অ্যান্ড নিউ, ফ্রেশ অ্যান্ড নিউ, পুরোপুরি ওনার ইনোভেশন। উনি কারো কাছ থেকে ধার করেন নাই, উনি কারো কাছ থেকে এটি এই কারো কাছ থেকে কনসেপ্ট উনি ধার করেন নাই, উনি নিজের মতো করে এগুলো তৈরি করেছেন।
তার মানে হি প্রেজেন্টস লজিক্যাল অ্যান্ড রেলিভেন্ট থিংস, এই যে অফ স্টাডি যে উনি যে বিষয়বস্তুগুলো নিয়ে এসেছেন সেগুলো খুবই লজিক্যাল, খুবই যৌক্তিক এবং খুবই রেলিভেন্ট, প্রাসঙ্গিক, কোনো অপ্রাসঙ্গিক, কোনো অপ্রয়োজনীয় বাহুল্য, আননেসেসারি এক্সাজারেশন উনি কখনো ব্যবহার করেন না, হাইবার বল উনি লাইক করতেন না। অ্যান্ড উইজডম অফ দ্য ওয়ার্ল্ড, এবং পৃথিবীর যে জ্ঞানটা, পৃথিবীর জ্ঞান বলতে আমরা যেটা বলছি পার্থিব জ্ঞান, ইয়েস পার্থিব জ্ঞান, পরলৌকিক জ্ঞানের কথা কিন্তু উনি বলেন নাই, উনি পার্থিব জ্ঞানের কথা বলেছেন এবং সেগুলো বলেছেন স্ট্রেট ফরওয়ার্ডলি, খুব সোজাসুজি বলেছেন, উনি এখানে কোনো রাগ ঠাক করেন নাই, লুকোচুরি করেন নাই, স্ট্রেট ফরওয়ার্ডলি বলেছেন। ফর দিস রিজনস, আর এই কারণেই দ্য এসে ইজ স্টিল পপুলার। আমরা জানি যে পেটে খেলে পিঠে সয়, পেটে খেলে পিঠে পিঠে সয় এর অর্থ কি বোঝায়? এর অর্থ বোঝায় হলো মানুষের যখন আপনি প্রয়োজন মেটাবেন তখন সেই প্রয়োজন মেটানোর পরে আপনি তাকে যা যা বলবেন সে আপনার সেটি করবে, কিন্তু যদি তাকে অভাব রাখেন, যদি তাকে ক্ষুধার্ত রাখেন, ক্ষুধার্ত রেখে যদি তাকে আপনি দিয়ে আপনি তার কাছ থেকে অনেক কিছু আদায় করতে চান তখন কিন্তু আপনি পারবেন না। তার মানে আগে তার চাহিদা মেটাতে হবে। তাহলে আমরা দেখছি এখানে দ্য এসে ইজ স্টিল পপুলার অ্যামং ইন্ডিভিজুয়ালস অফ অল এজেস, যেহেতু উনি খুব পার্থিব, খুব দরকারি, খুব জীবনের সাথে ঘনিষ্ঠ, জীবন ঘনিষ্ঠ, জীবনের সাথে প্রয়োজনীয় কথাগুলো বলেছেন, তাই এখনো সেই প্রায় 600 বছর পরে, 600 বছর পরে, 600 বছর, 1964, হ্যাঁ 600 না, প্রায় 400-500 বছর পরেও মানুষ, আমরা কিন্তু এখনো তার এসেগুলোকে প্রচন্ড পছন্দ করি, কারণ উনি যে কথাগুলো বলেছেন বেশিরভাগ বইয়ে আমরা এই সমস্ত কথাগুলো, খুব প্রয়োজনীয় বিষয়গুলো পাই না। তাই এসে ইনফর্মস আস, এই অফ স্টাডি এসেটা আমাদেরকে ইনফর্ম করে অ্যাবাউট দ্য বেনিফিটস অফ ইউজেস অফ স্টাডিজ ইন ওয়ানস লাইফ, মানুষের জীবনে পড়াশোনার কতটা দাম, মানুষের জীবনে পড়াশোনার কতটা গুরুত্বপূর্ণ সেটি এখানে কিন্তু লেখা হয়েছে। আমি ভিউয়ার্স আপনাদের জন্য যেটি করেছি খুব সহজ করে, খুব ইজি সেন্টেন্সে এগুলো লেখার চেষ্টা করেছি, লেখার উদ্দেশ্যই এই যে আপনারা এগুলো মুখস্থ না করে বরং আমি যেভাবে লিখেছি এইভাবে কনসেপ্টটা নিয়ে আপনারা লিখবেন, এবং সেন্টেন্সগুলো যেন সহজ হয়, আর সেন্টেন্সগুলো সহজ হলে ভুল কম হবে, ভুল যদি কম হয় তাহলে আপনি মার্কস বেশি পাবেন, আর যদি আপনি অনেক ডিফিকাল্ট জটিল সেন্টেন্স, অনেক ডিফিকাল্ট ওয়ার্ডস ইউজ করেন কিন্তু আপনার সেন্টেন্সের স্ট্রাকচারে যদি ভুল হয়ে যায়, আপনি কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স ইউজ করছেন এবং ডিফিকাল্ট সিম্পল সেন্টেন্স ইউজ করছেন কিন্তু সেই স্ট্রাকচার যদি ভুল হয় তাহলে কিন্তু আপনি মিসআন্ডারস্টুড হবেন, আপনাকে আন্ডার এস্টিমেট করা হবে এবং আপনাকে নাম্বার কমিয়ে দেওয়া হবে। তাই আমি যদি বলি সহজ সেন্টেন্সে গুছিয়ে সহজ কথাগুলো আপনি যেভাবে বুঝেন সেভাবে লিখবেন। ইন হিজ এসে অফ স্টাডিজ বেকন ডিসক্রাইবস বোথ দ্য বেনিফিটস অ্যান্ড শর্টকামিংস অফ স্টাডি। তাহলে পড়াশোনা সম্পর্কে আমরা জানি পড়াশোনার ভালো দিকই শুধু আছে, কিন্তু বেকন এখানে যেটা করেছেন উনি বেনিফিটও দেখিয়েছেন এবং পড়াশোনার যে প্রবলেম আছে, সমস্যা আছে সেগুলো দেখিয়েছেন। অফ লার্নিং, শেখার, এবং অফ রিডিং, স্টাডি, লার্নিং এবং রিডিং বুকস এর ভালো দিক খারাপ দিক উভয় দিকই তিনি দেখিয়েছেন। হি ডিসক্রাইবস সাম বেনিফিটস অফ রিডিং অ্যান্ড লার্নিং ইন শর্ট। তিনি এখন আমরা দেখব যে কিছু কিছু লার্নিং এর এবং রিডিং এর কিছু বেনিফিট উনি দেখিয়েছেন, সংক্ষেপে সেগুলো আমরা দেখে নেই। অ্যাকর্ডিং টু বেকন, বেকন বলছেন, আমরা এটি দেখেছি যে উনি বলছেন স্টাডি সার্ভ ফর ডিলাইট, ফর অর্নামেন্ট, এটি কিন্তু একেবারে শুরুতেই উনি বলেছেন, অ্যান্ড ফর অ্যাবিলিটি, অ্যান্ড ফর অ্যাবিলিটি, দে আর চিপ ইউজ ফর ডিলাইট, তাদের প্রথম যে ব্যবহার সেটা প্রাইভেটনেসে, অ্যান্ড রিটায়ারিং মানে একাকি এবং অবসরে, ফর অর্নামেন্ট এবং কিন্তু ব্যবহার করা যায় আলোচনার সময় কিন্তু ব্যবহার করা যায়, অ্যান্ড ফর অ্যাবিলিটি ইন দ্য জাজমেন্ট অ্যান্ড ডিসপোজিশন অফ জাজমেন্ট, তার মানে কোনো কিছু বিচার বিশ্লেষণ করে এবং সেই অনুযায়ী নিজের কাজটাতে পড়াশোনা প্রয়োগ করাটাকে বলা হচ্ছে ডিসপোজিশন অফ বিজনেস, ইন দ্য জাজমেন্ট অফ ডিসপোজিশন অফ বিজনেস। তাহলে এটি ব্যাখ্যা করে আমরা দেখছি উনি আসলে কি বলতে চাচ্ছেন এই কথাগুলো দেখে। এখানে উনি বলছেন যে ওয়ান মে স্টাডি ফর ডিলাইট, একজন আনন্দের জন্য পড়তে পারে, বিকজ স্টাডি অ্যালাউজ এ ম্যান টু বি কমফোর্টেবল, কারণ স্টাডি একজন মানুষকে কি করতে দেয়,
কমফোর্টেবল হতে দেয়, কমফোর্টেবল মানে সে খুবই আরাম পায়, মজা পায়, স্বস্তি পায়, আনন্দ পায়। হ্যাঁ, আমরা জানি যে পৃথিবীর প্রায় সব বন্ধুই বিট্রে করতে পারে, কিন্তু বিট্রে করতে পারে না কে, বই। বই নামের এই বন্ধু কখনো কাউকে বিট্রে করেছে বলে শোনা যায়নি। তাহলে হোয়েন হি ইজ অ্যালোন উইথ হিমসেলফ, তার মানে যখন সে একাকী থাকে এবং নিজে একা থাকে, এবং যখন সে রিটায়ার করে মানে অর্থাৎ বিশ্রামে থাকে, তখন কিন্তু সে বই পড়ে মজা পায়। স্টাডি ইজ এ ওয়ে টু রিল্যাক্স, স্টাডি হচ্ছে রিল্যাক্সের একটা ব্যাপার। যেমন আমরা রিল্যাক্স করি, আমরা গা এলিয়ে দিয়ে হাত পা ছড়িয়ে দিয়ে রিল্যাক্স করি, তো স্টাডিটাও কারো কারোর জন্য রিল্যাক্স। যেমন মনটা খারাপ আছে অথবা মনটাতে যেমন আনন্দ নাই, আনন্দটা আনবো কিভাবে, একটা বই পড়ি, একটা বই পড়লে আনন্দ পেয়ে যাবো। হ্যাঁ, বই হচ্ছে সমস্ত আনন্দের উৎস। স্টাডি ইজ দ্য ওয়ে টু রিল্যাক্স ওয়েন ওয়ান ইজ ফার ফ্রম দ্য বিজনেস অফ লাইফ। তাহলে রিল্যাক্সের একটা মজা হয়ে যায় কখন, যখন আমরা আমাদের কাজ থেকে বের হয়ে আসি, আমাদের ব্যস্ততা থেকে বের হয়ে এসে আমরা একটু ফ্রি হই, তখন আমরা বই পড়ি। কিন্তু আমাদের কারো কারো আছে ব্যস্ততাই বই পড়া, তার মানে আমাদের বিজনেসই বই পড়া, তো সেখান থেকে বের হয়ে আর কি বই পড়বো। সেকেন্ডলি, স্টাডি ইজ ইউজফুল বিকজ ইট মেক্স ওয়ান অ্যাপল। দ্বিতীয়ত, পড়াশোনা আরও একটা বিষয়ে কার্যকরী, সেটা হচ্ছে এটা ইট মেক্স ওয়ান অ্যাপল টু ডিসকাস এ সাবজেক্ট ইন এ স্কিলফুল ওয়ে। তৃতীয়ত, উনি বললেন, উনি কিন্তু বলেছেন একটা কথা যে অর্নামেন্ট, অর্নামেন্টের কথা বলেছেন। হ্যাঁ, আমরা জানি যে ভাষায় অলঙ্কার ব্যবহার করা হয়, সেই ভাষার অলঙ্কার ব্যবহার করলে ভাষার সৌন্দর্য বেড়ে যায়, ভাষা আকর্ষণীয় হয়, লেখা হোক এবং কথা হোক মানুষ সেটিকে সহজে গ্রহণ করে। তাহলে সেকেন্ডলি, স্টাডি ইজ ইউজফুল বিকজ ইট মেক্স ওয়ান অ্যাপ অর টু ডিসকাস আ সাবজেক্ট ইন স্কিলফুল ওয়ে, খুব দক্ষভাবে একটি বিষয় আলোচনা করার জন্য একজন মানুষের পড়াশোনা করা দরকার। আমরা অনেক কিছুই বুঝি, আমরা অনেক কিছুই জানি, কিন্তু জানাতে বা বোঝাতে কি সব সময় পারি, কেন পারে না, কারণ হচ্ছে আমাদের অর্নামেন্টের ল্যাঙ্গুয়েজ কম, আমরা কিভাবে বলবো সেটা জানি না। তার মানে আমি হয়তো কমিউনিকেশন গ্যাপ বলতে পারি, কারণ হচ্ছে যে আমাদের কারো কারো কথা লোকেরা পছন্দই করে না। সেক্ষেত্রে আমরা যেটা বলছি সেটা হচ্ছে যে আমাদের অর্নামেন্টের অভাব আছে, আর অর্নামেন্ট জানতে হলে আমাদের করতে হবে। এই অর্নামেন্টটা, এর ফলে যেটা হয়, সে একজন মানুষ অন্য মানুষকে বোঝাতে সক্ষম হয়, আদার্স অন্যদেরকে বোঝাতে সক্ষম হয় উইথ দ্য ফোর্স অফ আর্গুমেন্ট। কি দিয়ে, কিসের জোরে বোঝায় উনি, উনি যুক্তি প্রদর্শনের মাধ্যমে বোঝায়। হ্যাঁ, পলিটিশিয়ানরা এই কাজটি কিন্তু অনেক ভালো করে থাকেন, তারা এটি বোঝাতে পারেন যে কেন বিরোধী দল ভুল কথা বলছে, কেন সরকারি পক্ষ মিথ্যে কথা বলছে, তারা বিভিন্ন যুক্তি দিয়ে এটি দেখিয়ে দেয়। বেকন মিন্স দ্যাট স্টাডি হেল্পস ওয়ান টু হ্যান্ডেল এভরি বিজনেস ওয়েল। বেকন মিন্স, বেকন বলে যে, বলেছে যে স্টাডি হেল্পস ওয়ান, পড়াশোনায় কাউকে, মানুষকে হেল্প করে টু হ্যান্ডেল এভরি বিজনেস, যে কাজই মানুষ করুক না কেন সেই কাজটাই খুব ভালোভাবে করতে কিন্তু পড়াশোনা মানুষকে সাহায্য করে। ইট ইনক্লুডস পলিটিক্স, এই পড়াশোনার মধ্যে থাকে হচ্ছে রাজনীতি থাকে, ফ্যামিলি থাকে, সমাজ থাকে, এবং পাবলিক লাইফ থেকে থাকে। তার মানে হচ্ছে যে যদি মানুষ পড়াশোনা করে থাকে, তাহলে সে পড়াশোনার দ্বারা সে কি করতে পারে, সে অনেক ভালোভাবে যে কোনো কাজ পরিচালনা করতে পারে, তার এই দক্ষতা তার মধ্যে সৃষ্টি হয়, এবং সেই দক্ষতার দ্বারা সে কি কি পরিচালনা করতে পারে, সে পলিটিক্সে ভালো করে, সে পরিবার, সমাজ এবং পাবলিক লাইফে ভালো করে। অ্যাট দ্য সেম টাইম, একই সময়ে, হাউএভার, বেকন আর বুঝ দেন, বেকন আরও যেটি করেছে, উনি আরও যেটি করেছেন, উনি আরও যেটা যুক্তি দেখিয়েছেন যে স্টাডি হ্যাজ সেভারাল ড্যাঞ্জার্স, তার মানে এই পড়াশোনার একটা বিপদ আছে, বিপদ আছে বেশ কিছু। ইফ ওয়ান স্টাডিজ টু এক্সেসিভলি, যদি কেউ খুব বেশি পড়াশোনা করে, যদি কেউ খুব বেশি পড়াশোনা করে, তাহলে কিন্তু এটা বিপদ বা খারাপ। ইট ইজ অলসো ডেঞ্জারাস, এটা আরো খারাপ, ইফ ওয়ান স্টাডিজ উইথ রং গোলস, তার মানে পড়াশোনা যদি বেশি করে এটা খারাপ, আবার যদি পড়াশোনা যেটা যে জন্য করা উচিত, পড়াশোনা যে জন্য করা উচিত সেটা না করে, যদি অন্য কারণে, ভুল কারণে কেউ পড়াশোনা করে, সেটাও ভুল, সেটাও বিপদজনক। এর দুটো বিপদের কথা বলেছে, একটি বিপদ হচ্ছে বেশি পড়া যাবে, বেশি পড়া হলে একটা বিপদ হবে, আর এটা হচ্ছে যে ভুল লক্ষ্যে
পড়াশোনা করলে সেটি আর একটা নিবন্ধ। এরপরে উনি বলছেন টু স্পেন্ড টু মাস টাইম, বেশি সময় ব্যয় করা, ইন স্লট আমরা দেখলাম একটু আগে, টু ইউজ দেম টু মাস ফর অর্নামেন্ট ইজ অ্যাডাপ্টেশন, একটু আগে উনি যেটা বললেন যে পড়াশোনা করতে হবে, পড়াশোনার তিনটা ভালো দিক আছে, এখন কিন্তু উনি বলছেন পড়াশোনার তিনটি খারাপ দিক ও আছে। যেমন বলছেন যে পড়াশোনা বেশি করাটা আলসেমি, আলসেমি যে পড়াশোনা বেশি করে সে কুড়ে হয়ে যায়, সে কুড়ের বাদশা হয়ে যায়। টু ইউজ দেম টু মাস ফর অর্নামেন্ট, আর যদি কেউ সেটাকে অর্নামেন্ট হিসেবে ব্যবহার করে, অর্নামেন্ট মানে অলংকার হিসেবে যদি কেউ ব্যবহার করে তাহলে কি হবে, তাহলে সেটা সবসময় অর্নামেন্ট ব্যবহার করা যাবে না, সবসময় অর্নামেন্ট ব্যবহার করলে তাকে ভালো লাগবে না। মানুষ যখন ক্যাজুয়ালি বিভিন্ন কাজকর্ম করছে তখন যদি সে ভারী ভারী গহনা পরে থাকে তাহলে এটা তাকে ভালো লাগবে না। তাহলে আমরা যেটা বলছি যে টু ইউজ দেম টু মাস ফর অর্নামেন্ট ইজ অ্যাফেক্টেশন, যদি কেউ কথায় কথায় অলংকার ব্যবহার করে তাহলে সেটাকে দেখে মেকি মনে হবে যে তার মধ্যে কথাগুলোর মধ্যে কৃত্রিমতা আছে, কৃত্রিমতা, অ্যাফেক্টেশন মানে হচ্ছে কৃত্রিমতা, ভান। টু মেক জাজমেন্ট হোললি বাই দ্য রুলস ইজ দ্য হিউমার অফ স্কলার, এবং যদি কেউ পুরোপুরি এই পড়াশোনা থেকে জ্ঞান অর্জন করে সেইটি দ্বারা বিচার বিশ্লেষণ করতে পারে এটাই হচ্ছে পণ্ডিত ব্যক্তি বা জ্ঞানী ব্যক্তি, সঠিক ব্যক্তির রসবোধ, মানে এটি তার হচ্ছে স্পেশালিটি, বিশেষত্ব। বেকনস প্র্যাকটিক্যাল ন্যাচার ইজ ক্লিয়ার ইন দিস প্যাসেজ, আমরা যে প্যাসেজটি পড়লাম এখানে কিন্তু উনি একেবারে প্র্যাকটিক্যাল, একেবারে প্র্যাকটিক্যাল, নো ইমোশন, ইমোশনের কোনো জায়গা নাই, নো 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 নো, লাইফ ইজ ভেরি হার্ড, লাইফ ইজ ভেরি রিয়াল। সো এখানে উনি ইমোশনের কোনো জায়গা দেননি, উনি বলেছেন বেকনস প্র্যাকটিক্যাল ন্যাচার ইজ ক্লিয়ার ইন দিস প্যাসেজ, এ ম্যান অফ বিজনেস, এ ম্যান অফ বিজনেস, ইয়েস কাজের মানুষ, আমরা কিন্তু কাজের মানুষ খুব কম, আমরা যেটা করে থাকি আমরা শুধুমাত্র বকওয়াস করতে খুব বেশি পছন্দ করি। এ ম্যান অফ বিজনেস, একদম কাজের মানুষ, ক্যান নট, তিনি পারেন না, অ্যান্ড শুড নট, এবং তার উচিত না, পারেনও না উচিতও না, কাজের মানুষ যে সে কীভাবে তো পড়বে, এবং তার উচিতও না বেশি পড়া, টু মাস টাইম স্টার্টিং, পড়াশোনা তার বেশি সময় দেওয়া যাবে না। যদি তিনি তা করেন, ইফ ই ডাচ, যদি তিনি তা করেন, ইজ ইন ডেঞ্জার অফ নেগলেক্টিং হিজ অ্যাকচুয়াল বিজনেস, তাহলে কি হবে, তাহলে উনি কিন্তু যে ঝুঁকিটা নিচ্ছেন সে ঝুঁকিটা হচ্ছে উনি ওনার নিজের বিজনেসটাকে, নিজের বিজনেস বলতে কিন্তু কাজ বুঝেছে, যেমন আমি এখন লেকচার দিচ্ছি, আমি এখন টিউটোরিয়াল করছি, এটি আমার বিজনেস, তো এই বিজনেসটাকে আমি যদি নেগলেক্ট করি তাহলে কিন্তু ঠিক হবে না, তাহলে ব্যাপারটা কি বেশি করলে কিন্তু আমাকে এই বিজনেসটাকে নেগলেক্ট করতে হতে পারে। নেক্সট উনি যেটা বলছেন, ইন দ্য সেম ওয়ে, লাইফ ওয়াইজ, ইন দ্য সেম ওয়ে, একইভাবে ইফ এ ম্যান স্টাডিজ, যদি একজন মানুষ পড়াশোনা করে, টু বি এবল টু শো পিপল, ওই যে একটু আগে দেখলাম আমরা যে মানে কৃত্রিম ভাবে কথা বলা, কৃত্রিম ভাবে ভাব নেওয়া, এই যে এই বিষয়গুলো, যে আই অ্যাম সামন, আই অ্যাম সামন গ্রেট, আই অ্যাম সামন স্পেশাল, তো এইভাবে কাউকে মানে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করে পড়াশোনা করা, এটাও ভালো না। তার মানে বলছিল এটা যে ইফ এ ম্যান স্টাডি, যদি পড়াশোনা করে, ইন অর্ডার টু বি এবল টু শো পিপল, যেন লোকটাকে মানুষকে দেখাতে চায় যে হাউ ফ্লুয়েন্ট হি ইজ, সে কত ভালো করে কথা বলতে পারে, দেন হি ইজ গিলটি অফ অ্যাফেক্টেশন, তখন কিন্তু সে ভান করার অপরাধে অপরাধী হয়ে যাবে, তখন সে কৃত্রিমতার অভিযোগে অভিযুক্ত হবে, নট শোয়িং অফ, অথবা ওনাকে সবাই বলবে যে নিজের খুব ভাব পেটাতে পারে, তার মানে নিজেকে খুব দেখাতে চায়, হাম্বরা ভাব, হাম্বরা ভাব আমরা পছন্দ করি না, যদিও মানুষ যারা হাম্বরা ভাব নিয়ে থাকে তারা মনে করে যে আমার এই হাম্বরা ভাবের জন্য যেন মনে হয় মানুষ আমাকে বেশি বাহবা দিচ্ছে, বাট দ্যাটস নট রাইট। এখানে আমরা দেখছি ফ্রম বেকনস পার্সপেক্টিভ, বেকনের দৃষ্টিকোণ থেকে আমরা দেখছি যে অ্যাফেক্টেশন ইজ নট অনলি এ ওয়েস্ট অফ টাইম, অ্যাফেক্টেশন শুধুমাত্র যে একটি বা এই শুধুমাত্র যে সময়ের অপচয় তাই না, বরং এটি একটি মোরাল ফেল, এটা একটি নৈতিক পরাজয়, নৈতিক ব্যর্থতা। হ্যাঁ, আমি যা, আমি যদি তার চাইতে বেশি নিজেকে এক্সপোজ করি, আমি যদি তার চাইতে বেশি নিজেকে প্রকাশ করি, তো হোয়াট উইল হ্যাপেন,
কি হবে? দ্যাট মিন্স আমি মিথ্যা বলছি, আমি আমাকে ফলস দেখাচ্ছে, আই এম চিটিং, আমি ফলস দেখাচ্ছি, বিকজ এ রিয়াল ম্যান উড নেভার নিড টু শো আপ। তাহলে যেটা বলছেন বেগুন, যে একজন রিয়েল ম্যান, ইয়েস রিয়েল ম্যান, ম্যান হতে হবে, শুধু ম্যান হলে হবে না, রিয়েল ম্যান হতে হবে, কোয়ালিটি ম্যান। এই রিয়েল ম্যান বা কোয়ালিটি ম্যান, সে কখনো, তার কখনো দরকার হয় না অন্যকে দেখিয়ে বেড়ানো যে আমি এটা করি, আমি অমুক তমুক, আমার বাপ অমুক, আমার দাদা অমুক, অমুক মন্ত্রী, আমার খালাতো ভাই, এরকম দরকার হয় না। হিজ লাস্ট ডেঞ্জার ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। তার সবচাইতে বড় বিপদ হচ্ছে, এটি সবচেয়ে বড় বিপদ, শেষের বিপদটা সবচেয়ে বড় বিপদ নিয়ে বলছেন। ইফ ওয়ান রিডস অল, যদি সব কিছুই পড়ে একজন, কিন্তু সে যদি কোনো কিছুই অর্জন না করে, কি অর্জন না করে? রিয়েল ওয়ার্ল্ড এক্সপেরিয়েন্স। ইয়েস, রিয়েল ওয়ার্ল্ড এক্সপেরিয়েন্স খুব দরকার আমাদের জীবনে, রিয়েল ওয়ার্ল্ড এক্সপেরিয়েন্স। তো আমাদের যেটা সমস্যা, আমরা পড়াশোনা করি একদিকে এবং আমাদের এক্সপেরিয়েন্স থাকে অন্যদিকে, আমাদের শিক্ষা ব্যবস্থার এটি একটি বড় গ্যাপ। সেই গ্যাপটি হচ্ছে আমরা যা পড়ি তা আমাদের কাজে লাগাই না, আর যা আমরা কাজে লাগাই তা আমরা কখনো আমাদের বই পুস্তকে পাই না। তাহলে রিয়াল ওয়ার্ল্ড এক্সপেরিয়েন্স নিতে হবে। তার মানে একজন মানুষকে কি করতে হবে? বই পড়তে হবে এবং সেই বই থেকে তাকে রিয়াল ওয়ার্ল্ড এক্সপেরিয়েন্স নিতে হবে। ভাবতে হবে যে হ্যাঁ, এই বইয়ের সাথে রিয়াল ওয়ার্ল্ড এর কি মিল আছে, তাহলে আমি এই যে আমি পড়লাম, এই পড়াটা আমি কিভাবে রিয়াল ওয়ার্ল্ড এ ইউজ করতে পারি। হুইচ কুড হেল্প গাইড হিজ থিঙ্কিং, এবং এর ফলে রিয়াল ওয়ার্ল্ড এক্সপেরিয়েন্স যখন হবে, তখন কিন্তু এই রিয়াল ওয়ার্ল্ডে সে এই পড়াটাকে তার গাইড হিসেবে ব্যবহার করতে পারে, তখন তার থিঙ্কিংটা এই বই, এই পুস্তকের পড়া দিয়ে গাইড হবে, সঠিক পথে যাবে। ইন দ্যাট কেস, সেক্ষেত্রে যখন সে এক্সপেরিয়েন্সটা পায় না, যখন সে এক্সপেরিয়েন্স পায় না, তখন কি হয়? দ্য রিডার বিকামস বুক স্মার্ট। তার মানে কি? বুক স্মার্ট হয়ে যায়, আমরা যেটাকে বলি গ্রন্থকিট, গ্রন্থকিটের দল বানায় নির্বোধ, বাট নট স্ট্রিট স্মার্ট। তার মানে স্ট্রিট কি? রাস্তায় আমি পারি না, মাঠে আমি পারি না, কিন্তু বই সম্পর্কে আমার অনেক ধারণা, অমুক এটা বলেছে, তমুক এটা বলেছে, এগুলো আমরা অনেক জানি, কিন্তু রাস্তায় যখন নামি তখন আমি হাঁটতে পারি না, আর ফিল্ডে যখন নামি তখন আমি খেলতে পারি না। এইটি সম্পর্কে উনি বেশি সতর্ক করেছেন যে এই ধরনের পড়াশোনাটা বেশি ব্যয়। ইন আদার ওয়ার্ডস, অন্যদিকে স্টাডি উইদাউট দ্য অ্যাডেড নলেজ, পরে উনি যেটা বলছে যে স্টাডি, পড়াশোনা, যদি এই পড়াশোনার সাথে অ্যাডেড নলেজ না থাকে, তারপরে এক্সট্রা নলেজ, এক্সট্রা জ্ঞান যদি না থাকে, আমরা যেটাকে বলি কমন সেন্স, দ্যাট কামস অনলি ফ্রম অ্যাকচুয়াল এক্সপিরিয়েন্স, যদি পড়াশোনার সাথে এই অ্যাকচুয়াল এক্সপিরিয়েন্সের মিশেল না থাকে, মিক্সচার না থাকে, তাহলে এই পড়াটা হয়ে যায় একজন ম্যান অফ বিজনেসের জন্য, তার মানে একজন কাজের মানুষের জন্য, একজন কোয়ালিটি ম্যানের জন্য ইউজলেস, তার এই পড়াটা কোনো কাজে লাগে না। বেকন রোড দ্য এসেস, উনি যে এসেগুলো, এসেটা লিখেছিলেন, এসেগুলো লিখেছিলেন টু গাইড পিপল, লোকের গাইড করতে, অ্যাজ দে লিভ ইন দ্য ওয়ার্ল্ড, তারা কিভাবে বসবাস করবে পৃথিবীতে। হি ডাজ নট গাইড টু রিড বুকস ইন দ্য স্কুলস অর ইন দ্য চার্চ, তিনি কিন্তু পৃথিবীর সাধারণ মানুষকে পড়ার জন্য বলেছেন যে কিভাবে তারা পড়বে, বই স্কুলে কিভাবে বাচ্চারা পড়বে, শিক্ষার্থীরা পড়বে, এই পরামর্শ কিন্তু উনি দেন নাই। এবং চার্চে, গির্জায়, মন্দিরে, মসজিদে কিভাবে মানুষ পড়বে, এই সম্পর্কে কিন্তু উনি বলেন নাই। উনি না বলেছেন স্টুডেন্টের কথা, না বলেছেন ধর্মের কথা, উনি বলেছেন সাধারণ জীবনের কথা। হিজ গোল, তার যে গোল ছিল, তার যে লক্ষ্য ছিল, তার লক্ষ্যটা হচ্ছে টু এনকারেজ দ্য রিডার্স, পাঠকদেরকে এনকারেজ করা, টু রিড বুকস ফর প্র্যাকটিক্যাল। হ্যাঁ, বই পড়েন, কিন্তু এমনি এমনি পড়বেন না, এমনি এমনি যে বই পড়ে আপনার কোনো কাজে আসবে না, যে বই বই থেকে আপনার কোনো উপযোগ আসবে না, এই বইটা অহেতুক পড়ে সময় নষ্ট করা, লাইফের দাম আছে, লাইফটা, এই আয়ুটা নষ্ট করার আপনার কোনোই দরকার নাই,
হি ডিডেন্ট লাইক দ্য আইডিয়া টু রিড জাস্ট ফর রিডিং, তিনি এই আইডিয়াটা পছন্দ করেন না যে শুধু পড়ার জন্যই পড়া, যেমন কেউ কেউ হয়তো পড়ে এরকম যে পড়লাম পড়লাম এখন কি করছি পড়ি না, পড়তে হবে চুজ করে পড়তে হবে, হোয়াট উইল বি ইফেক্টিভ ফর ইউ। ওকে, পরবর্তীতে আমরা আরো একটি ইম্পর্টেন্ট ব্রড কোশ্চেন নিয়ে আসছি, ভার্চুয়াল ভার্সিটি এবং হোয়াইট বোর্ডের পক্ষ থেকে আবারও সেই সেশনে সবাইকে স্বাগতম জানিয়ে শেষ করছি আমি মির্জা সুলতান মাহমুদ সফল।